মোদী যোগী সম্পর্কে ঘৃণা ভাষণ জেল বিধায়ক পদও গেল সমাজবাদী নেতা আজমের সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খানকে বৃহস্পতিবার ঘৃণা ভাষণের দায়ে অভিযুক্ত করে তিন বছর কারাবাসে সাজা দিয়েছে রামপুরের একটি আদালত এই বছরের গোড়ায় জেল থেকে মুক্তি পেয়ে রাজ্য বিধানসভার নির্বাচনে জয়ী হন আজম খান বিধানসভায় জয়ের পর রামপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি আজ আদালত তিন বছরে কারাদণ্ড দেওয়ায় তার বিধায়ক পদও চলে গেল দুই বছরে বেশি সাজা হলে বিধায়ক সাংসদ মন্ত্রী পদে থাকা যায় না শুধু তাই নয় সাজার মেয়াদ শেষে আরও ছয় বছর নির্বাচনে প্রার্থী হওয়া যায় না ফলে আজমের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল এই রায় আগে নিয়ম ছিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করে বিধায়ক সাংসদ থাকা যেত কিন্তু দু হাজার তেরোতে সুপ্রিম কোর্টের রায়ে সেই অধিকার বিলুপ্ত হয়ে গিয়েছে ফলে জেলে গিয়ে তবেই আইনি লড়াই চালানো যাবে সমাজবাদী পার্টির জন্য আজম খানের সাজা বড় ধাক্কা উনিশশো একানব্বই মুলায়ম সিং যাদবের সঙ্গে কাঁধে কাঁধে রেখে যারা সমাজবাদী পার্টি গড়ে তুলেছিলেন আজম খান তাদের অন্যতম বলা হয় পশ্চিম উত্তরপ্রদেশের একাংশে জাত ধর্ম নির্বিশেষে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত অখিলেশ রাজনীতিতে আসার আগে মুলায়মের সেকেন্ড ইন কমান্ড ছিলেন আজম খানে তা নিয়ে দলে অন্তর্বিরোধে শেষ ছিল না সেই তিনি তিন বছরের জন্য জেলে আটকে থাকতে হলে দল বড় সমস্যায় পড়বে বিজেপির সঙ্গে সাপে নেউলে সম্পর্ক আজম খানের সেই বিজেপির দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে দু হাজার উনিশের লোকসভা ভোটের প্রচারে আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল আদালত সেই ভাষণকে ঘৃণা ভাষণ গণ্য করে কারাদণ্ডের পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানাও করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আগে একাধিক মামলায় দীর্ঘদিন জেলে কাটিয়েছেন তিনি